সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গোয়েন্দা সূত্রের মাধ্যমে যে তথ্য পেয়ে থাকি আমরা হচ্ছে এর এই সোর্স থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমরা এক এক জায়গায় আমাদের অপারেশন কমপ্লিট করছি এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সহ দেশি অস্ত্র এবং এ ধরনের ইকুইপমেন্ট হচ্ছে আমরা ক্যাপচার করছি এর ধারাবাহিকতায় আমরা লাস্ট গতকাল রাতে আনুমানিক 3:30 দিকে বর্তমানে টঙ্গী এলাকার কেরানিট্যাগ এই বস্তিতে হচ্ছে আসি এবং আমাদের অভিযান তখন থেকেই শুরু হয়েছে স্টিল নাও আমরা হচ্ছে এই অভিযান অনগোয়িং এবং আশা করছি আগামী 1.5 থেকে 2 ঘন্টা আমরা এটা কন্টিনিউ করব আপনাদের জানার জন্য বলছি এটা বেসিক্যালি আমরা হচ্ছে যৌথ বাহিনী যেমন হচ্ছে আর্মি তারপর র‍্যাব গাজীপুর পুলিশ তাছাড়া হচ্ছে ডগ স্কোয়াডের আমাদের কিছু সদস্য আছেন প্লাস তাদের হচ্ছে বেশ কিছু ইকুইপমেন্ট আমাদের সাথে আছে এবং এর ভিত্তিতে আমরা এখন পর্যন্ত বিপুল পরিমাণে নেশাজাতীয় দ্রব্য এবং কিছু বেশ কিছু দেশি অস্ত্র এবং প্রায় 40-এর মতো হচ্ছে এই নেশাজাতীয় দ্রব্য বহনকারী ব্যক্তিকে আমরা এখন পর্যন্ত জব্দ করতে পেরেছি এবং তাদের যে সকল ইকুইপমেন্ট আছে সেগুলো জব্দ করেছি এবং আশা করছি আমরা অপারেশন বা অভিযান শেষে এর চেয়ে আরো হিউজ পরিমাণে জিনিস ক্যাপচার করতে সক্ষম হব আমরা সবাইকেই নিয়ে যাচ্ছি এদের মধ্যে যারা ভিকটিম আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে আমরা যারা যারা এখানে আছে ক্রিমিনাল বাই লেভেলের অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করব অভিযান আরো 2 ঘন্টা চলতে পারে রাইট রাইট থ্যাংক ইউ